নেত্রকোনা জেলা সদর মদন ও মোহনগঞ্জ এলাকায় প্রচণ্ড বাতাসে হাওরে নৌকা ডুবে তিনজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে হাওরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আটপাড়া উপজেলার কৈলং গ্রামের ফটিক ফকিরের ছেলে দেলুয়ার, মদন উপজেলার মাঘান নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মোহনগঞ্জ উপজেলার দোরন বনিহারি গ্রামের ফজলু মিয়ার ছেলে রাসেল মিয়া। পুলিশ জানায় শুক্রবার রাতে তারা নিজেদের এলাকায় হাওরে মাছ ধরতে যায়। রাত আনুমানিক 9টার দিকে প্রচণ্ড বাতাস শুরু হলে তাদের নৌকাগুলো ডুবে যায়। এ সময় সাথে থাকা লোকজন সাঁতার কেটে উঠতে পারলেও তারা নিখোঁজ হয়ে যায়। পরে গণেশের হাওর থেকে রাতে দিদারকে উদ্ধার করা হয়। এদিকে মদনের তলার হাওরের রাত থেকে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহ আজ সকালে উদ্ধার হয়। অপরদিকে মোহনগঞ্জ বদলখালি হাওরে নিখোঁজ রাসেল মিয়াকে দুপুরে উদ্ধার করা হয়।